জাপার সভায় পরাজিত প্রার্থীদের প্রশ্ন, সরকার কৃপণতা করেনি, বরাদ্দের টাকা গেল কোথায়? চমৎকার একটা বয়ান যে সরকার কৃপণতা করেনি। আসলে সরকারের এবার কৃপণ হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তার তো ভরসা, ওই সব অনেক চেষ্টা হয়েছে বিএনপি ভাঙার জন্য, বিএনএম, তৃণমূল, বিএনপি, বিএসপি, এই সমস্ত দিয়ে, কিন্তু লাভ হয়নি। তো তারপরে ফলে জাপাই ছিল ভরসা, সেজন্য সম্ভবত বার্গেন করে জাপার মানে যদি ফান্ড কালেকশন তারা করে থাকে তাহলে হয়তো করেছে, কিন্তু সেজন্যই ওই যারা নির্বাচন করছে তাদের, তারা বলছে কেন, বলছে কেন, তারা একটা আওয়াজ পেয়েছে বা সেরকম একটা বাণী পেয়েছে যে ফান্ড যথেষ্ট পরিমাণ পাওয়া গেছে, ফলে তোমরা নির্বাচন করো, সরকার আমাদেরকে দিয়েছে। এখন ওইটাই প্রশ্ন যে বরাদ্দের টাকা গেল কোথায়। প্রতিবার কিন্তু ঘুরে ফিরে কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে এই অভিযোগটা আসে। দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির পরাজিত প্রার্থীরা। আস্তে আস্তে থলের বিড়াল অল্প অল্প করে বেরিয়ে আসছে। নির্বাচনে ভরাডুবির কারণ হিসেবে তারা চেয়ারম্যান মহাসচিবের নেতৃত্বকে দায়ী করেছেন। সেই সঙ্গে তারা প্রশ্ন তোলেন, নির্বাচনের জন্য বরাদ্দকৃত অর্থ গেল কোথায়, সরকার কোনো কৃপণতা করেনি, অর্থ দিয়েছে সেই অর্থ কোথায় গেল। এটা হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইউনিটে প্রার্থীরা বলছে। 92 জন প্রার্থী ওই সভায় অংশ নেন, কয়েকজন প্রেসিডিয়াম সদস্যও ছিল, 10 জনের মতন বক্তব্য ছিল। পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা 4 আসন থেকে নির্বাচনে অংশ নেওয়া সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় ব্যানারে আবার তারা ইরশাদ সাহেব এবং চেয়ারম্যান জি এম কাদেরের ছবি ছিল। প্রেসিডিয়াম মেম্বার ও ঢাকা উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সিন্টু বলেন, আমার কাছে নির্বাচনের আগে 27 জন প্রার্থী আসলেন, তারা বললেন চেয়ারম্যান মহাসচিব ফোন ধরেন না, 3 দিন চেষ্টা করেও দেখা করতে পারেনি। আমি মহাসচিবের সঙ্গে যোগাযোগ করলাম, তিনি বললেন টাকা পাইছি কিন্তু অল্প, দেখেন অবস্থা। তিনি বলেন শরীফা কাদেরের কাছে কিছু টাকা দিয়েছি, তিনি কাউকেই কিছু না বলে নির্বাচন করতে চলে গেলেন, বললেন শরীফা কাদের ফোন দিয়ে যোগাযোগ করবেন, অ্যাকাউন্টে টাকা দেবেন। সেই টাকা কোথায়? আমার জানা মতে সরকার কোনো কৃপণতা করেনি, আপনারা 26 আসন আনছেন, এটা আপনার ব্যর্থতা, স্ত্রীর সিট শরীফা কাদের, অর্থাৎ স্ত্রীর সিট কনফার্ম করার সঙ্গে সঙ্গে বললেন নির্বাচনে যাব, শীর্ষ নেতাদের কথা ভুলে গেলেন। 26 আসনের মধ্যে 12টা পেলাম, এটা জাপার ব্যর্থতা। তিনি মসজিদ প্রথমে লিখলেন আওয়ামী লীগ সমর্থিত, এটা শুধু জাপার লজ্জা না, আওয়ামী লীগও লজ্জা পাইছে। তিনি বলেন আমাদের ডেকেছিলেন কাজী ফিরোজ রশিদ, ডাকতেই পারেন, আমরা সিদ্ধান্ত নিলাম 150 থেকে 200 লোক পার্টি অফিসে যাব, তারা পার্লামেন্ট থেকে অফিসে যাবেন, আমরা কথা বলবো, আমরা ফুল কিনলাম, গিয়ে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চেয়ারম্যান মহাসচিব পুলিশ ডাকছেন, এটা পুলিশ সদস্যরা আমাকে বলেছেন, কিন্তু ওই আলটিমেটামের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এই তুচ্ছ ঘটনার জন্য কাজী ফিরোজ রশিদকে বহিষ্কার করা হয়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি রাজনীতিতে অনেক জুনিয়র, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেন নাই, দেখতে চাইলে আমরা দেখিয়ে দেব। তিনি বলেন মহাসচিব বারবার বলেন চমক দেখাবেন, আমাদের রাজনৈতিক কৌশল আছে, এটাই কি চমক, এটাই কি কৌশল? চেয়ারম্যান সাহেব, আপনি আপনার স্ত্রী, ভাতিজা, ভাগ্নের জন্য দেন দরকার করলেন, ভাগ্নে আদেল কার কাছে হারছেন জানেন? জাতীয় পার্টির স্বতন্ত্র প্রার্থীর কাছে। তিনি কাজী ফিরোজ রশিদের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আমরাও সেখানে জড়িত ছিলাম, অবিলম্বে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেন, না হলে এই দলে আমি থাকবো কি থাকবো না সেই সিদ্ধান্ত দ্রুত জানিয়ে দেয়। কিশোরগঞ্জ 6 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন নুরুল কাদের সোহেল, তিনি বলেন জি এম কাদেরের প্রতি যে বিশ্বাস রেখেছিলাম তিনি তা রাখেন নাই, কোনো একটা নেতার ফোন পর্যন্ত পাইনি, 10 টাকার যেখানে স্বপ্ন দেখি নাই সেখানে নাকি 10 লাখ টাকা পেয়েছি, আমাকে আমার প্রশ্ন আমাকে আশ্বাস নাকি সত্যি টাকাটা দেয়া হয়েছে, আমাদের জানাবেন 10 লাখ টাকা কই গেল, আমার টাকা ফেরত পাওয়ার জন্য ব্যবস্থা করবেন। মুক্তার হোসেন সিরাজগঞ্জ 6 থেকে নির্বাচনে পরাজিত হয়েছে, তিনি বলেন নির্বাচনের কোনো পরিবেশ ছিল না, দল যে আমাদের নিয়ে ছিনিমিনি খেললো এর বিচার চাই, আমি কোনো অর্থ পাই নাই, আমি 700 এজেন্ট দিয়েছি, এক রাতে 10 লাখ টাকা খরচ করেছি, আইডি পাওয়ারে আমাকে আশ্বস্ত করা ছিল সেই জন্য নির্বাচনে গিয়েছিলাম, কিন্তু আমাদের নামে যে অর্থ বরাদ্দ করা হলো সেই অর্থ গেল কোথায়?
তারা ফোন ধরেন না, কারণ টাকা আত্মসাৎ করেছে, ফোন ধরে কি জবাব দেবে? দলের ভাইস চেয়ারম্যান কাজী চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান বলেন, দালালি করতেই যদি হয় ভালো করে দালালি করুন, সমস্ত জায়গায় আমাদের হিসা যখন নিশ্চিত হবে তখনই আপনার নির্বাচনে যাওয়ার দরকার ছিল, তার আগে নয়। আমরা এমন নির্বাচন করলে 60টা আসন পেতাম। তিনি বলেন, চেয়ারম্যান অনেকটা টাকা দিয়েছেন, যাদের দিয়েছেন তাদের জামানত নেই। আচ্ছা, অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম মেম্বার লিয়াকত হোসেন খোকা বলেন, আমরা দুঃখী নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছি, চেয়ারম্যান মহাসচিবকে বলবো এক শ্রেণীর চাটুকারের মাধ্যমে দলটা ধ্বংস হচ্ছে, কিছু চাটুকার নিজেকে ঠিক রাখতে ঐক্যবদ্ধতা নষ্ট করতে চায়, জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। তার মানে দর্শক বুঝতে পারছেন টাকা পয়সা নিয়ে কী পরিমাণ নয় হয়েছে, এই টাকা কি আসলেই পাইছে কি না। জিএম কাদের তো বলছে যে টাকা পায়নি, কিন্তু তারা তো খুব নিশ্চিত করে বলছেন এই জন্য তারা টাকা খরচ করেছেন, এখন টাকা পাননি, এখন এই কারণেই তাদের ক্ষোভ বিক্ষোভ। এই দলের দেখেন অবস্থা কি, মানে কিভাবে আস্তে আস্তে সব কিছু গোমর প্রকাশ হয়ে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।